আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং বিদেশে, যে যেখান থেকেই এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ক্লিক করেছেন। তো আপনারা জানেন ইতিমধ্যেই আমি সৌদি আরবের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট এবং সৌদি আরবের যে বর্তমান যে মহামারী, যে করোনা সংকট চলছে, করোনা আক্রান্ত সংখ্যায় বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে গত 1-1.5 মাস যাবৎ দিয়ে যাচ্ছি কন্টিনিউসলি, এবং চেষ্টা করছি আপনাদেরকে সৌদি আরবের যে সকল নতুন নতুন আপডেট থাকে, যেগুলো আসলে 100% সত্য, সেই আপডেটগুলি আপনাদেরকে জানানোর জন্য। তো আজকেও আসলে তারই কোনো ব্যতিক্রমী কিছুই নয়, আজকে নতুন একটি আপডেট আসলে আমি মূলত আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটি হচ্ছে আপনাদের অনেকের কাছেই এই ধরনের এনসিবির কার্ড রয়েছে, এনসিবি, মাদা, মাস্টার কার্ড, যত ধরনের কার্ড রয়েছে আপনাদের কাছে, টোটালি এটিএম কার্ড, মাদা কার্ড, যেটা আপনারা যেটা এটিএমে ইউজ করেন এবং শপিং করার জন্য পার্সোনালি ইউজ করেন, এবং অনেকেই দেশে টাকা পাঠানোর জন্য এবং সৌদিতে ট্রান্সফারের জন্য যে সকল কার্ড ইউজ করছেন, তো যে সকল কার্ডের মেয়াদ আগামী জুন মাসের 2 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে আপনাদের অনেকেরই, তো অনেকেই এর মধ্যে আছেন যারা আকামা রেনুয়াল করেছেন কিন্তু কার্ড আপডেট করতে পারেননি, এবং অনেকেই আপনাদের আকামা আপডেট করতে পারেননি কিন্তু সাথে সাথে কার্ডও এক্সপায়ার হয়ে গেছে। অনেকেই ভাবছেন যে আমরা টাকা পাঠাবো কিভাবে, তো আপনাদের জন্য আসলে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে, যেটি হচ্ছে সৌদি গভর্নমেন্ট অলরেডি যে ব্যাংকিং যে কর্মকর্তারা ব্যাংকগুলি রয়েছে, যে সকল ব্যাংক থেকে আসলে এই কার্ডগুলি আপডেট করা যায়, এবং যারাই মূলত এই ধরনের কার্ড ইস্যু করে থাকে তাদেরকে কিন্তু অলরেডি একটা বার্তা পাঠানো হয়েছে যে কার্ডগুলি যাতে রেনুয়াল করে দেওয়া হয়। তো এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি কিন্তু তারা আসলে কনফার্ম করেছে। আপনারা জানেন যে সৌদি আরবের সবচেয়ে ইংলিশ যে মিডিয়া রয়েছে, গুরুত্বপূর্ণ যে মিডিয়াটি, সৌদি গেজেট সহ আরও অন্যান্য যে সকল পত্রিকা, সেখানে কিন্তু এই জিনিসটি প্রকাশ করেছে যে আগামী জুন মাসের 2 তারিখ পর্যন্ত যাদেরই কার্ড, এটিএম কার্ড এক্সপায়ার হয়ে যাবে, তাদের এটিএম কার্ডগুলি অটোমেটিকলি রেনুয়াল করে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এইসব কার্ড থেকে যাই শপিং করেন, টাকা পাঠান এবং টাকা ট্রান্সফার করেন, সেটা এখন থেকে সম্ভব। তো আপনাদের আর এই কার্ড আপডেট করার জন্য আর ব্যাংকে যেতে হবে না। তো এই এই যে একটা বিষয় রয়েছে, আপনারা জানেন যে সৌদিতে সবচেয়ে মানে বিরক্তিকর কাজ হচ্ছে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা এবং কার্ড আপডেট করা। তো সেক্ষেত্রে আমি আশা করবো সবাই সবার সাথে মেসেজটি শেয়ার করবেন, ভিডিওটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া যে যেভাবেই পারেন আমাদের যে বাংলাদেশি ভাইরা রয়েছে তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে তথ্যটি সবার কাছে পৌঁছে যায়। কারণ আপনারা জানেন যে বর্তমানে কারফিউ টাইম চলছে, কারফিউর সময় কিন্তু অনেকেই চাইলেও কিন্তু কার্ড আপডেট করতে পারছে না, এবং যে শর্টকাট যে সময়টা থাকে সেই সময় যে আপনারা মার্কেট থেকে কিছু কিনে নিয়ে আসবেন, বা অনেক অনেক সময় অনেক ক্ষেত্রেই আমরা সমস্যা করলে কিন্তু আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে গিয়ে টাকা পয়সা নিয়ে আসতাম, তো এই যে কার্ড না থাকার সমস্যাটা কিন্তু আমরা অনেকেই উপলব্ধি করতে পারি। তো সর্বশেষ কথা হচ্ছে সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই সবাই ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সবার কাছে তথ্যটি পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।